ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিলীপ বাবু, কি বলবেন, যেটা আজকে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পিকে সৌগত রায় বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং সৌগত রায় বলেছেন সব মিটে গিয়েছে, ভালো বৈঠক হয়েছে। আমার তো কিছু বলার নেই, ওদের পার্টির ব্যাপার, পার্টির মিটিং হচ্ছে, এখানে কি আলোচনা হয়েছে কেন হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, বলাও ঠিক নয়। একজন শুনলাম পিকের লোকেরা গেছিলেন শিলভদ্রবাবুর কাছে, সেখানে এরকম আপনারা শোনাচ্ছেন, আমি জানি না ভিতরে কি আলোচনা হয়েছে। আবার শুভেন্দু বাবুর সঙ্গে কথা হয়েছে, তো বাড়ি বাড়ি যাচ্ছেন, এমনকি সিপিএম এর এমএলএ বাড়িতেও যাচ্ছেন পিকের লোকেরা, কি কথা হচ্ছে না হচ্ছে জানি না, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। এটা পুরোপুরি টিএমসির পার্টির ভেতরের ব্যাপার, আমাদের এই নিয়ে কিছু বলার নেই। দিলীপ বাবু, একটা বিষয় আসলে, কারণ আপনিও বলেছিলেন যে বিজেপিতে এলে স্বাগত এবং বিজেপির অনেক নেতৃত্বই বলেছিল যে বিজেপিতে স্বাগত শুভেন্দু অধিকারীকে, সেই প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন। না খালি শুভেন্দু বাবু কেন, এরকম বহু মানুষ আমাদের পার্টিতে এসেছেন, ভোটের আগে তিনজন সিটিং এমপি বিজেপি জয়েন করেছেন টিএমসি, দুজন লোকসভা আর একজন রাজ্যসভা, এখনো পর্যন্ত প্রায় 11-12 জন টিএমসির সিটিং এমএলএ আমাদের পার্টি জয়েন করেছেন। এই জন্য এটা চলছে বলে লোকেরা ভাবছে যে এরকম কিছু হতে পারে, হবে কি হবে না। আমি প্রথম থেকেই বলেছি উনি টিএমসির নেতা মন্ত্রী, এখন মন্ত্রী নয় নেতা, সেই পার্টির মেম্বার আছেন, সেখানে উনি যদি পার্টি ছাড়েন তখনই প্রশ্ন উঠবে। আমরা কখনো আগে কাউকে চাইনি বলিনি, ভারতীয় জনতা পার্টির কর্মীদের এতটা আত্মবিশ্বাস আছে, পশ্চিমবঙ্গে আমরা লড়াই করে 18 জন সাংসদকে জিতিয়েছি, লোকের বিশ্বাস অর্জন করেছি, আগামী দিনে 200 সিটও পশ্চিমবঙ্গের যারা বিজেপি কর্মী তারা জিতবেন এবং এখানে সরকার গঠন করবেন। দিলীপ বাবু, অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যেত তাহলে আপনাদের লাভ হতো, এবং এখন যে মুহূর্ত তৈরি হয়েছে, সৌগত রায় যেটা দাবি করলেন যে সমস্ত কিছু মিটে গেছে, শুভেন্দু দলেই থাকছে অর্থাৎ তৃণমূলে থাকছে, বিজেপির কাছে কি এটা কোনোভাবে ধাক্কা? বিজেপির ধাক্কা লাগার প্রশ্নই নেই, উনি আগেও ছিলেন টিএমসি তে এখনো আছেন, আমরা আমাদের আসলে আপনি তো স্বাগত জানিয়েছিলেন সেই কারণে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি কেউ স্বাগত, আপনি যদি বলেন কেউ আসবে, আমি বলবো হ্যাঁ আসুন, আমরা দরজা বড় করে বসে আছি, কারণ এর আগে একাধিক নেতা এসেছেন, সে না বলার কোনো কারণ নেই। আমি কোনোদিন এ নিয়ে কথাও বলিনি আর ওনার ব্যাপারে আমি বলছি না। যেকোনো ব্যক্তি, যেকোনো রাজনীতিবিদ, সিপিএম কংগ্রেস থেকেও এসেছেন, আসছেন টিএমসি থেকে এসেছেন, ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে, অনেকে আগ্রহ প্রকাশ করেছেন আমরা আসুন বাংলার পরিবর্তন, যে আমরা সবাই মিলে লড়াই করি, তাতে কেউ সহভাগী হলে আমরা তাকে স্বাগত করব। ধন্যবাদ দিলীপ বাবু। 7টায় বেরিয়ে যাবে। 7টায় কোথায় যাবে? দার্জিলিং। কতদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা, এক ঘন্টার জন্য। দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। প্লেন চার্টার করেছো নাকি? এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট। এবিপি আনন্দ 7টায় বাংলা, রোজ সন্ধ্যে 7টায়।